গভীর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে রাত ৩:৩০টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার পর বেগম খালেদা জিয়াকে সিসিইউতে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসনকে রাতে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার কিছু জরুরি পরীক্ষা করার পরই ভর্তির সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। গত বুধবার দুপুরেও গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া অসুস্থ বোধ করলে অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ডের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েক ঘণ্টা পরীক্ষা নিরীক্ষা করেন। অবস্থার কিছু উন্নতি হলে তাকে বাসায় রেখেই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। ৭৮ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছেন। সর্বশেষ গত ১৩ই মার্চ বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। একদিন থেকে পরদিন তিনি গুলশানের বাসায় ফেরেন।